মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরের ওয়াইএমএ ময়দানে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে দুর্গাপুজো কার্নিভালের বিশাল আয়োজন করা হয়েছে। তারই বিশেষ বিশেষ মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরছি। ওয়াইএমএ ময়দানে অসংখ্য মানুষ জমায়েত হয়েছে। সম্মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী, বিদ্যুৎ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার, সকলকেই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করি। আজকে সারা রাজ্যে প্রতিটি জেলায় সদর এলাকায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে পুজো কার্নিভাল অনুষ্ঠান হচ্ছে। তার অংশপুর পিজি জেলার পুলিশ সুপার, প্রশাসনিক সমস্ত আধিকারিকেরা আমার দীর্ঘদিন এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। এই শহরের সমস্ত নাগরিকবৃন্দ, বক্তব্য রাখার জায়গা সারা রাজ্যে প্রতিটি জেলায় আমাদের পুজো কার্নিভাল হচ্ছে। লোকশিল্পীরা এখানে আমাদের এই অনুষ্ঠানটাকে সুন্দর এবং সার্থক করে তোলবার জন্য তারা অনেক পর
পর্যন্ত অপেক্ষা করছে আমাদের অন্যান্য প্রতিভাগুলো। ভীষণ সুন্দর এই বাচ্চাটি দেখতে, কত ছোট ওরে বাপরে, এ তো একেবারে ছোট্ট কার্তিক যেন। ওর জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। খুব সুন্দর একটা পারফরমেন্স আমাদের উপহার দিয়েছে। আমরা চলে যাবো তার পরের বন্ধুদের কাছে। আমরা এগিয়ে যেতে অনুরোধ করবো আমাদের এই পূজা জগতের বন্ধুকে। শোভাযাত্রার দিকে
বিশ্ব বাংলার স্মারক সম্মান 2023 সেরা মণ্ডপের অ্যাওয়ার্ড বিজেতা বিবেকানন্দ ক্লাব সার্বজনীন উৎসব।